প্রথম থেকেই আমার কিন্তু ইচ্ছে ছিল আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হবে, সেটা কিন্তু ভগবান রেখেছে আমার কথা। জানি না আমি কতটা কিভাবে মানুষ করতে পারবো, কিন্তু তোমাদের কাছে সবার আগে আমি এই আশীর্বাদটাই চাই, যাতে আমি আমার সন্তানকে খুব সুন্দর করে খুব ভালো মনের মানুষ করে তুলতে পারি। সবার আগে একটা ভালো মনের মানুষ হওয়াটা খুব দরকার। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি ওর 66-তে কী কী গিফট পেলো, কে কী দিয়েছে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই ছোট্ট ছোট্ট হাত মোজাগুলো কী সুন্দর না? কিন্তু মনে মনে খুব চাইতাম যে আমার মেয়ে হবে, আমি তাকে খুব সুন্দর করে সাজাবো গুছাবো, আমি যেগুলো পাইনি সেগুলো ওকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। আমি জানি না কতটা সম্ভব হবে, কিন্তু আমার মন প্রাণ দিয়ে সবটা করার চেষ্টা করব। আমি জানি ওর ভালো মা হয়ে উঠতে পারি। তোমার বড়দা বড় দিদুন এগুলো দিয়েছে, দেখো দেখছো, মামি দিদুন, ওর মামি দিদুন, মামি দিদুন দিয়েছে ওর বালিশ, কোল বালিশ, নতুন মানুষ নতুন সব। ভালো দাদু হচ্ছে মান্না, ভালো ওগুলো তো আমি, তুমি ভালো পারো, আমি পারি না। দেখ দাদুনকে দিয়ে দিদুন কাটাচ্ছে, দেখছো মা, এ দেখ তোর পা মোজা, এটা মিমি দিল, এ দেখ মিমির জামা টাওয়েল, মেজো মিমি দিল, এটা মেজো মিমি, দেখেছো মেজো মিমি দিয়েছে মা, সোনা মা, দেখো তিন খান তিনটা, এই দেখো আমি পপ, আমি একটা পপ, হ্যাঁ এই জামাগুলো বেশ ভালো, হ্যাঁ জামাগুলো, এই টাবেলটা, মোজা, চোনা মা আরো অনেক আছে জানো, চোনা মা তোমার আরো অনেক জামা আছে, না আমি নাকে দিব, আমাদের ঘরে আমি নাকে দিব, তোমাকে দিব না, কত জামা আমার রাজলক্ষীর, কত জামা, ছখানা জামা দিছে ফতুয়া, দেখো কি সুন্দর সুন্দর জামা, ছোনা মা দেখছো, এই যে অল ক্লথ, এটা দিয়ে দাও, এটা পাইতে সবাই দি, এটাও দিদি দিছে, দেখ সর্ষার বালিশ, এটা একটা ন্যাকড়া দিয়ে ইসে করতে হবে, এই দেখ এটা পিউ দিছে, এটা হচ্ছে এটা পাতো, ওইটা থাক, ওইটা পরে বড় হইলে, এই সর্ষার বালিশ, এ দেখ কত দেখছিস মামা, একবারে তোর বড় হওয়া পর্যন্ত দিয়ে দিল, দেখছো বডি ওয়াশ, বডি লোশন, তারপর পাউডার, কত কিছু, শ্যাম্পু, এই যে এখন থেকে আর হাত বার করতে পারবি না, পুচুনির হাত মোজা আর হাত বার করতে পারবি না তুই, এই দেখ তোর নেংটি ল্যাঙ্গট, ল্যাঙ্গট দিছে ল্যাঙ্গট, তোর বিনপি চার কয়খানা, এখানে এক দুই চারখানা পাঁচখানা, পাঁচখানা লেঙ্গট, কত কিছু আনছে মিম্পি দেখছিস, বালিশ, সর্ষার বালিশ, বডি লোশন, বডি ওয়াশ, কত কিছু দেখছো সোনামা, তোমার কত জিনিস এসছে সোনামা, আমার লাজনকী মা কত কিছু, হ্যাঁ পুচু সোনা 66-র গিফট, কত গিফট, এটা কে দিল, এটা যে ডাক্তার দেখাতে গেলে তাহলে নিব, ও বড় হয়ে যাবে গা তখন, এখন ব্যবহার করে নিস, দেখে দি এখানে ঠান্ডা আজকে আছে না,
এটা একটা কম্বল, যেটা গায়ে দিয়ে আছে ওরকমই। কত জামা, কবে পরবি? মিডি পাইছে বলো, দেখে না এই যেগুলো বড় যেগুলো আছে ওগুলো পরাই, ছোট পরাই দিয়ে গরম। এটা মানে জামা বড় আছে, এটা এখন পরতে পারবে না, না না এটা বড় আছে, তিন চার মাস যা হবে তারপর। এই জামাগুলো পরাইতে খুব মজা লাগে, ডাংরি ড্রেস এইগুলো খুব ভালো লাগে, ডাংরি ড্রেস। এটা কে দিল? এগুলো ওর এখন হবে না, এটা এটাও বড়। পুতুলের মতো জামাগুলা, তোর কত জামা, তোর আর পয়লা বৈশাখে জামা লাগবে। আমি বলছি তো দিব না, কে বাবা দেখ সব বড় বড়, এগুলো মানে তিন চার মাস হবে তখন পরতে পারবে না, এখন তো একদমই ছোট। হ্যাঁ এটা পরতে পারবে, এটাও বড়, এটা ফুল হাতা ছিল, ভালো ছিল। কি জানি রাইখো, দেখবো নি পড়ায়। ঠান্ডা আছে না, হাত বাই করে রেখে দেয়। প্যান্টটা বড় হইলে পরতে হবে, প্যান্টটা অনেকটাই বড় না? এই যে জামার প্যান্ট, প্যান্ট এগুলো বড় হবে, এই কোটার মধ্যে মধ্যে ঢুকা দিবি ব্যাস। এরকম বার করবো এটা।